হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে এই আলোচনাটি শুনলে জীবন ধন্য হয়ে যাবে। কি করে জীবন ধন্য হয়ে যাবে? যে রাসূল আর মুহাম্মদ, এই যে বিষয় দুইটা দেখেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি, তিনি জন্ম নিয়েছেন, কিন্তু রাসূল কিন্তু জন্ম নেননি। আচ্ছা, তাহলে কিন্তু বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যিনি, তিনি যে জন্ম নিয়েছেন, এবং রাসূল যিনি, তিনি আল্লাহর মহাশক্তি, মহাপাওয়ার। আর রাসূলের সাথে আল্লাহ কোরআনে কি বলেছে, আমার রাসূল হইতে তোমরা আলাদা করিও না। তাহলে বোঝা গেল কি, রাসূল হইতে আল্লাহকে আলাদা করতে নিষেধ করা হয়েছে। তাহলে রাসূল আল্লাহ মানে রাসূলের সাথে আল্লাহ একাকার। দুই মিলে যদি একাকার হয় তাহলে দুটি মিলে একটি, তাহলে মুহাম্মদ রাসূল। তাহলে যিনি মুহাম্মদ, যার নাম পৃথিবীতে জন্ম নিয়েছেন, তিনি হেরা পর্বতের গুহায় যখন সাধনা করেছেন, তখন দেখা যায় তিনি সাধনার মাধ্যমে সে রাসূল নামক যে পাওয়ারটি তিনি লাভ করেছেন। আর রাসূলের উপরে পাওয়ার আল্লাহ আর কিছুই রাখেনি। তবে আজ যে আলোচনাটি আপনাদের সাথে করতে চাচ্ছি, আজকের মূলত আলোচনাটি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, রাসূল কিন্তু ইন্তেকাল করেননি। কেননা আল্লাহ যদি বলে থাকেন যে আমার রাসূল হইতে আমাকে পার্থক্য করো না, কিন্তু মুহাম্মদ হইতে আমাকে পার্থক্য করো না, এই কথাটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে রাসূল হইতে আমাকে তোমরা পার্থক্য করিও না। তাহলে আজকে আলোচনার মূল যেটা, সেই বিষয়টি আলোচনা করব, সেটি হলো রাসূল যদি ইন্তেকাল না করে থাকে তো কারণ কি, যে জিনিসের জন্ম আছে সেই জিনিসের মৃত্যু আছে। রাসূল কিন্তু জন্ম নেননি, তাই তার মৃত্যু নেই। এবং রাসূলকে দাফন কাফন করা হয়নি, মুহাম্মদকে দাফন কাফন করা হয়েছে। তাহলে রাসূল কি? সৃষ্টি। তাহলে সৃষ্টি আর জন্ম আলাদা বিষয়। তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্ম নিয়েছেন, এবং রাসূল যিনি, তিনি সৃষ্টি। তাহলে এই কথার দিকে যদি আপনারা করেন দৃষ্টি, তো অবশ্যই আপনাদের মধ্যে আল্লাহ করে দেবেন জ্ঞান জগতের সৃষ্টি। তো এখন বিষয় হলো, রাসূলের যদি মৃত্যু না হয়ে থাকে তাহলে সেই রাসূল এখন কোথায়? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এর মধ্যে শরীয়ত দিয়ে যদি আমরা বিচার করতে যাই তাহলে রাসূল বর্তমান কোথায় আছে? আমরা ইহকালেও আমরা এটার খবর পাব না। তাহলে শুধু শরীয়ত যারা করবে, শুধু শরীয়তের ইবাদতে কখনই রাসূলকে পাবে না। রাসূল কোথায়, কিভাবে আছে? আচ্ছা, একটি কথা আছে, আউয়াল, আখের, জাহির, বাতেন, এই চারো জায়গায় রাসূল আছেন। তাহলে আউয়াল শব্দের অর্থ আগে, আউয়াল অর্থ আগে ছিল, আখের পরে থাকবে, জাহির বর্তমান আছে, বাতিন গোপনেও রাসূল আছে। তাহলে আউয়াল, আখের, জাহির, বাতেন, চারো জায়গায় রাসূল আছেন। তাহলে এখানে জাহিরের কথা বলা হয়েছে, জাহিরে রাসূলটা কোথায়? আচ্ছা, এবং বাতিন মানে গোপনে রাসূল কোথায়? তো এখন কথা হলো যে আউয়াল, আখের, জাহির, বাতেন চারো জায়গায় যে রাসূল আছেন, এখন কোন রাসূলের সঙ্গ ধরব এবং কোন রাসূল আমার পারকান্ডারি হবে? এখন মূলে বিষয়ে আসব, যে আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমি আপনি জাহেরে আছি, আমাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তেমন করে বাতিনে রাসূল যিনি, তার রূপ স্বরূপ কি? মানুষের স্বরূপ। তাহলে যে জাহেরে আমার মুর্শিদ যিনি, তিনি মানব স্বরূপ, যে তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তো এখন কি বুঝব, এখন যেটা বুঝব সেটা হলো মুর্শিদ রূপে রাসূল আছে, জাহেরে যাকে দেখতে পাই। এবার জাহেরে রাসূলকে যখন আমি ধরব, ত
তখন আমি বাতিনির রাসূলকে লাভ করতে পারবো। বাতিনির রাসূলটা কি? সেটা মুর্শিদের মধ্যে তো আছেই, আপনার মাঝেও আছে, সেটা লুকিয়ে আছে। সেটা লুকিয়ে আছে কিরকম? যেমন আমরা দুধ খাই, বাচ্চাকালে দুধ খেয়ে বড় হয়েছি, এখনও খাই, কিন্তু এই দুধের মধ্যে ঘি কী করে লুকিয়ে আছে, মাখন কী করে লুকিয়ে আছে? ঠিক আমাদের মানব দেহের ভিতরে রাসূল, যে বাতিনির রাসূল, তিনি আমাদের মধ্যে সেই দুধের মধ্যে মাখন রূপে কিংবা ঘি রূপে লুকিয়ে আছে। তো এখন আমি যে কথাটি বলতে চাইছি, যে আমার মধ্যে যদি লুকিয়ে রাসূল থাকে, তাহলে তাকে আমি কি করে দেখব, কি করে পাব? আচ্ছা, এখন কি করে দেখব, কি করে পাব, সেই সাবজেক্টটি একটু পরে যাই। এখন যে সাবজেক্টটি, সেটি হলো যে 1400 বছর আগে যিনি রাসূল মুহাম্মদ রূপে ছিলেন, তাহলে সেই রাসূল বেলায়েতের যুগে মুর্শিদ রূপে এলেন। এবং যারা বিশ্বাস ভক্তি করে, আল্লাহর সাধনা করে, তারা খুব নিকটেই পেলেন সেই বাতিনির রাসূল, যে গোপনে রাসূল আপনার মধ্যে আমার মধ্যে আছে, বিশাল এক পর্দা দিয়ে আছে, তাকে বাহ্যিক চক্ষু দিয়ে আমরা দেখতেছি না, যাই হোক দেখি না, কিন্তু অনুভব করছি আমার মধ্যে রাসূল কোথায় কিভাবে মিশ্রিত হয়ে আছে। তো একটি কথা আপনাদেরকে ইঙ্গিত করব, হযরত ঈসা আলাইহিসসালাম, তিনি আল্লাহর একজন পছন্দের নবী ছিলেন, শ্রেষ্ঠ নবীদের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি 12 জন সাহাবাকে যখন বিদায় দেবে, তারা যখন নিকটে ছিল, তখন কিন্তু বলেছে সাহাবাগণ যে হে ঈসা মহাশয়, আমাদের কোনো প্রয়োজন, আমাদের কোনো জ্ঞানের প্রয়োজন হইলে আপনার কাছে জিজ্ঞাসা করি, তখন আপনি আমাকে আমাদেরকে বলে দেন, তখন আমরা সেই মতে কাজ করি। কিন্তু আমাদেরকে যেখানে পাঠিয়ে দিচ্ছেন, তখন আমাদের যদি জ্ঞানের প্রয়োজন হয়, আমাদের কোনো কিছু বোঝার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করে এটা বুঝব? তখন ঈসা আলাইহিসসালাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যাও, তোমাদের আত্মা তোমাদেরকে বলে দেবে। তখন ঠিকই তাই হলো, সে আত্মা তাকে বলে দেয়, সে সেই মতে কাজ করে। তো এখন আমরা বলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জন্ম নিয়েছিলেন পৃথিবীতে, তিনি মুহাম্মদ, আর যিনি মুহাম্মদ রূপে মুহাম্মদদের মধ্যে মিশেছিল, তিনি হলেন রাসূল। তাহলে সেই রাসূল বাতিনে একজন মুর্শিদের ভিতরে আছে এবং বাহিরের রূপেও আছে। এখন আমার মধ্যে সেই রাসূল চাপা খেয়ে আছে, দুধের মধ্যে মিশে আছে, আমরা শুধু দুধ খাই, আর দুধ তো শিশুদের খাদ্য। এখন দুধ খাই বলে এখন আমরা সেই রাসূলের খবর পাই না। তো আমি যে ইঙ্গিতটি করব আজকে, সেটি হলো রাসূল আপনাকে আমাকে সর্বদা 24 ঘন্টা ভালো কাজের পরামর্শ দিচ্ছে, ভালো কাজের রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমরা সেটা মানি না। যেমন আমি আপনাকে বলবো, একজন মুমিন ব্যক্তির বিবেক জাগ্রত থাকে, তখন তার 6 রিপু এবং মন যখন চাইলো একটা খারাপ কিছু করে ফেলি, তখন তার মধ্যে বিবেক কি বলতেছে, না রে, এই খারাপটা করা যাবে না, এটা যখন করব তখন আমার অনেক কর্মের ঘাটতি হবে, অসম্মানি হতে হবে, লস হয়ে যাবে, মান সম্মান যাবে। তখন 6 রিপু মনের সাথে মিশে বলতেছে, আরে করে ফেল, কি হবে? যার ভিতরে বিবেকের শক্তি কম, তখন সে খারাপটি করে ফেলে। যখন সে খারাপটি করে ফেলে, তখন সে যখন আটকা পড়ে গেল, তখন সে যখন লাঞ্ছিত বঞ্চিত হলো, তখন নীরব এক জায়গায় বসে, তখন বিবেক যখন কাঁদে, তখন কি হয় যে সেই ব্যক্তির চোখে পানির প্রকাশ দেখা যায়। তাই কে যেন কাঁদে, আমার চোখে পানি ঝরে। তাহলে কে কাঁদে? সেই রাসূল, সেই বিবেকে মিশে আছে যার। তখন বিবেকের মধ্যে বসে রাসূল যখন কাঁদে, তখন আমার চোখে পানির প্রকাশ দেখা যায়। তাই বলা হয়
যে রাসূল উম্মতি উম্মতি বলে সর্বদাই কাঁদে, সেটা কি করে কাঁদে? একজন মুর্শিদ যখন দেখে তার ভক্ত আল্লাহর পথে নেই, কুপথে চলে গেছে, খারাপ পথে চলে গেছে, তখন সেই মুর্শিদের ভিতরে যখন বিবেকে মিশ্রণ হয়ে সেই বিবেকের মধ্যে বসে যখন রাসূল কাঁদে, তখন মুর্শিদের চোখে পানির প্রভাব দেখা যায়, পানি ভাসতেছে দেখা যায়, পানি ঝরতেছে দেখা যায়। তাই বলা হয় সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে। সে কে? সে বিবেকে মিশ্রণ হইয়া সে বাতিনির রাসূল। আমাকে যখন বলেছিল এই কাজটি করিস না, এই কাজটি করলে তোমার খারাপ হবে, পাপ হবে, তুমি লাঞ্ছিত বঞ্চিত হবা, কিন্তু ছয় রিপু এবং মনের চাহিদা পূরণের জন্য আমি সেটি করে ফেলেছি। কেন? আমার বিবেকে মিশ্রণ হয়ে সেই রাসূল বারবার কাঁদতেছিল আর অনুরোধ করতেছিল এটা করিস নি, কিন্তু আমি বুঝতে পারছি যে কাজটি করলে আমার ক্ষতি হবে, আমার ভালো কিছু হবে না, তবু আমি তার কথা মানিনি। তাই বলা হয় হাদিসগুলোতে ক্লিয়ার করে কথাগুলো বলেনি যে রাসূল কিয়ামত পর্যন্ত কাঁদবে, আমাদের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত, যেদিন আমার মৃত্যু হবে সেদিনই আমার কিয়ামত, তাকে রোজ কিয়ামত বলা হয়। তো ততদিন পর্যন্ত আমার বিবেকে মিশি রাসূল কেঁদে কেঁদে বলে এটা করিস না, সেটা করিস না, করলে তোমার সাফায়াত আমি করতে পারবো না, তখন কি হয়? তখন আমি খারাপটাই করে ফেলেছি। তখন রাসূল যখন কাঁদে বিবেকে মিশে, তখন আমার চোখে পানি ঝরে আর বলি কেন এটা করলাম, আমার মন এটা চেয়েছিল করতে, আমার বিবেক তো নিষেধ করেছিল। তাহলে বোঝা গেল কি, আমার বিবেকে মিশ্রণ হয়ে সে রাসূল আজও কাঁদে। হে জগৎবাসী, আজকের পর থেকে আমরা মনের কথায় কাজ করব না, আমরা বিবেকের কথায়, সূক্ষ্ম জ্ঞানের কথায় কাজ করব, তবেই আমরা সেই রাসূলের সাফায়াত পেয়ে যাব, আমরা একদিন পরপারে পার হয়ে যেতে পারব। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে মন বড় বেহায়া, মন ছয় রিপুর সাথে সবসময় তাল মিলায়, কিন্তু আজকের পর থেকে চলুন আমরা হাকিকতের দেশে চলে যাই, আমরা রাসূলের দেশে চলে যাই, আমরা বিবেকের দেশে চলে যাই, তবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তবে হে জগৎবাসী, আমি যেন আপনাদের কাছে ভালো ভালো কথাগুলো পৌঁছে দিতে পারি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।